আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুধী বন্ধুরা, আমরা অনেকদিন ধরে লক্ষ্য করেছি আমাদের ফোনে ও মেসেঞ্জারে বা বিভিন্ন সময় আমাদের টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তারা একটি মেসেজ করে থাকেন, সেটা হচ্ছে আপনি কত করে কাজ করেন। ভাই, আমাদের দেশে যেভাবে দ্রব্যমূল্য বাড়তেছে, যেমন সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই বাড়তেছে, সেই সাথে বাড়ছে না আমাদের কাজের মজুরি। তাই আমি অনুরোধ করব, যারা আমরা টেকনিশিয়ান কাজ করি বা টেকনিক্যাল কাজ যারা করি, বিদ্যুতের কাজ করি, যারা ছোটো ছোটো কাজ করি, তারা যেন এই আমাদের মাঝে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় যে কে কত কমে কাজ করতে পারবেন। তো তারা যেন এই কাজটি না করে যে আমি কম টাকায় কাজ করলাম, যে যাতে অন্যজন কাজটা না পায়, যাতে আমি কাজটা পাই। এতে কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা নিজেরাই বুঝতেছি না যে আসলে অপরকে টেক্কা দিতে গিয়ে কম টাকায় কাজ করে আমাদের যেমন আমাদের সময় অপচয় হচ্ছে, সেই সাথে আমাদের কাজেরও একটা অবমূল্যায়ন হচ্ছে। সেই জিনিসটাই মেনটেন করে আমাদের কাজ করতে হবে, সবারই মনে রাখতে হবে যে সবাই যেন মোটামুটি একই রেটের আওতাভুক্ত কাজ করি। কারণ বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আর সেইভাবেই আমাদের কাজের মান যেহেতু বাড়ছেই না, তো আমাদের কাজের রেট না বাড়িয়ে আমরা যেন সবাই এক সমানে সমানে মিলে কাজ করি। আমরা অনেকেই অনেক সময় পয়েন্ট হিসাবে কাজ করি, যেমন একটি সুইচবোর্ড টিপ দিয়ে একটি লাইট জ্বালানো বা একটা ফ্যান চালানোর সর্বশেষ ফিনিশিং কাজের জন্য আমরা যে অ্যামাউন্টটা নিয়ে থাকি, আমরা সবাই পরস্পর যেন খুব কাছাকাছি একটা অ্যামাউন্ট নিয়ে থাকি, যাতে একে অপরকে টেক্কা দেওয়ার উৎসাহ না করে, যাতে আমরা নিজেরা সবাই একত্রিত হয়ে কাজ করার জন্য চেষ্টা করি। আমাদের প্রতিবেশী জেলা, যেমন আমরা ঢাকা জেলায় কাজ করি, যেমন ময়মনসিংহ জেলা বা অন্যান্য আশপাশের যেসব জেলা রয়েছে, অনেকেই 300 টাকা পয়েন্টের কাজ করেন, অনেকেই 250 টাকা পয়েন্টের কাজ করেন, অনেকেই 220 টাকা পয়েন্টের কাজ করেন। এক পয়েন্ট কাজ সমান সমান একটি লাইট, একটি ফ্যান, একটি সার্কিট ব্রেকার, একটি মেইন লাইন, একটি এসির লাইন, মানে প্রত্যেকটি একটি একটি করে হবে। তা আমরা অনেকেই মানে কিছু প্রতারণামূলক আশ্রয় নিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমরা করি কি, একটা পয়েন্টকে 3টা 4টা পয়েন্ট নিয়ে মালিকদেরকে একটা ভাওতাবাজি বা বেলকিবাজি লাগিয়ে অপরজনের কাজটা টেক্কা দিয়ে আমি কাজটা নেওয়ার পরে আমরা করি কি, একটি পয়েন্টকে, একটি এসির পয়েন্ট কখনো 2টি এসির পয়েন্ট হতে পারে না, একটা এসির পয়েন্ট জাস্ট একটাই। একটা বিল্ডিং যখন আপনি সম্পূর্ণ ওয়ারিং করবেন, সেখানে 1টি বা 2টি বা 3টি বা 4টি এসি ওয়ারিং করবেন, সেইখানে 4টি এসি থাকলে 4টি পয়েন্টেই হবে, সেইখানে 4টির জায়গায় 8টি পয়েন্ট হবে না। তবে প্রত্যেক এসির জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার লাগানোর জন্য আলাদা আলাদা আরও একটি করে পয়েন্ট যুক্ত হবে। তো আবার যদি আপনি 2টি সার্কিট দিয়ে 4টি এসির লাইনের কাজ করে ফেলেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই 2টি সার্কিটের জন্য 2 পয়েন্ট আর 4টি পয়েন্টের জন্য 4 পয়েন্ট। তো এইভাবে কাজ করতে হবে। আমরা করি কি, মালিকরে বুকাচুকা দিয়ে আমরা যেমনে মন চায় এমনি কাজ করে, এক মিস্ত্রিরে আরেক মিস্ত্রির টেক্কা দিয়ে করবো কি, যে একজনে 250 টাকা পয়েন্ট কাজ করে, আমরা 220 টাকা দিয়ে আমি করে ফের দেবো, কিন্তু গনার মধ্যে একটা আউলা জাউলা লাগাইয়া তারা কিন্তু টিকেই টাকাটা হাতিয়ে নেয়। আর সেই সাথে মার খায় যারা অরিজিনাল মিস্ত্রি, যিনি অরিজিনালভাবে কাজ করতে ইচ্ছুক। আর মালিকদেরও একটি আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কম টাকার মিস্ত্রি, আপনি মনে করেন আপনি একটা লুঙ্গির প্রাইস হচ্ছে 500 টাকা একটা লুঙ্গি, সেই 500 টাকা দিয়ে লুঙ্গি তৈরি করা হলো, আরও একটি লুঙ্গি হচ্ছে 250 টাকা, আরও একটি লুঙ্গি হচ্ছে 200 টাকা, একটা লুঙ্গির দাম হচ্ছে 1000 টাকা। এখন একটা মিস্ত্রির যে টেকনিক্যাল ব্রেন, প্রত্যেক মিস্ত্রির টেকনিক্যাল ব্রেন কিন্তু আলাদা আলাদা, কেউ ভালোভাবে কাজ করেন, কেউ খারাপভাবে কাজ করেন। তা আপনারা যারা ওই কম টাকায় কাজ করানোর জন্য চিন্তাভাবনা করতেছেন, সেগুলি মাথা থেকে বাদ দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমার বিল্ডিংয়ের কাজ, আমি বিল্ডিং তো একবারেই বানাবো, তার জন্য আমি সারা জীবন বানাবো না, তার জন্য 2 টাকা বেশি হলেও যেন আমার কাজটা পারফেক্ট হয়। আর একটা দক্ষ মিস্ত্রি কখনো কম টাকায় কাজ করবে না, কারণ জানবে যে সে কাজ করবে। এখন বর্তমান যে প্রেক্ষাপট, এখন তো আমাদের 500 টাকা পয়েন্টের কাজ করা উচিত, কারণ 100 টাকার তেল হচ্ছে 220 টাকা, এত আমাদের রুজি রোজগার বাড়ে নাই। আমাদেরা
মিনিমাম 50-60 টাকার নিচে কোনো তরি তরকারি কিনতে পারি না। গাড়ি ভাড়ার দাম বাড়ছে, সেই সাথে আপনার মনে করেন যে একমাত্র যে কৃষকের যে ধানের দামটা কমছে আর সব কিছু চাইলের দাম বাড়ছে, সব কিছুই বাড়তেছে, একমাত্র মায়ের কাইতেছে যারা কৃষক তারা, আর যারা আমরা কাজ করি যেমন ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, এরা কিন্তু আমরা আমাদের যে দৈনিক আয়টা কিন্তু বাড়ে নাই। আমরা যে বাড়তি ভাড়া দিব, বাড়তি টাকা দিয়ে তেল কিনবো বা সবজি কিনবো, বা আমরা যে বাড়তি যে গ্যাসের বোতল কিনবো, বা এই টাকাগুলো কোথায় পাবো? তো সেই ক্ষেত্রে আমাদের একটাই অনুরোধ থাকবে যে অনেকেই আমরা 250 টাকা রেট তো আমরা কাজ করি অ্যাভেলেবেল, তো এর যেন নিচে আমরা কেউ নাম যাই আর কি। তো এর চাইতে নিচে যদি আমরা চলে যাই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব, আর উপকার পাবেন যারা কাজ করাবেন তারা। আর আরও বিশেষ করে যদি পয়েন্ট কম হয় তাহলে 300 টাকার নিচে কাজ করলে কিন্তু পোষাবে না। বড় বিল্ডিং হইলো, পয়েন্টের অভাব নাই, একটার পর একটা পয়েন্ট আপনি করতেই আছেন সেই হিসাবে, বা কোনো একটা ফ্যাক্টরিতে পয়েন্ট করতেই আছেন, এক চ্যানেলে 100 পয়েন্ট, তো সেই ক্ষেত্রে আপনি যদি 250 করে কাজ করেন তাহলে ঠিক পোষাবে। আপনি যদি 2টি রুম, একটি বিল্ডিংয়ে 2টি বা 3টি রুম বানিয়ে আপনি যদি চিন্তা করেন যে 250 টাকা করে কাজ করাবে, 3টি রুমে পয়েন্ট কয়টা হবে? 3টি রুমে, একটা রুমে 3টা লাইট, একটা ফ্যান 4টা, একটা তাকে সুইচবোর্ডের সকেট 5টা, একটা সার্কিট ব্রেকার 6টা, ওই সর্বোচ্চ গিয়ে 8টা পয়েন্ট গিয়ে হয়। বা আপনি যদি জোর করে আপনি পয়েন্ট দেন বিভিন্ন টেলিভিশনের ইন্টারনেটের মানে আবি জাবি দেন, তবে 8টা 10টার উপরে বানাইতে পারবেন না। তো 10টা একটা রুমের শুরু থেকে কনসিল কেটে তারপরে সুইচবোর্ড ফিটিং করে হোল্ডার মোল্ডার লাগাইয়া, এরপরে আপনি সার্কিট ব্রেকার লাগানোর পরে আপনি সুইচ দেওয়ার পরে এরপরে পয়েন্টটা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যতই কম দামে কাজ করবেন, আর আমাদের যে ইলেকট্রিশিয়ানদের মধ্যে যে একটা এই ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতটা যেন আর আমাদের মাঝে না থাকে, আমরা যেন ওই রেটটার উপরে কাজ করার জন্য সবাই চেষ্টা করি, 250-র নিচে যেন কেউ কাজ না করি। কারণ সবাই রেট বাড়াইলেও আমরা এখনও বাড়াই নাই, তো আমরা যেন এর নিচে না নামাই, আমরা যেন লেভেলটা ধরে রাখতে পারি, যাতে আমাদের অন্ততপক্ষে আমাদের পেটটা বাঁচে। তো তার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা। ভালো থাকবেন সবাই, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন, আর মনোযোগ দিয়ে কাজ করবেন। আর একটি কথা না বললেই না হয়, সবসময় যেহেতু আমরা টেকনিশিয়ানরা আমরা নিজের ঘর ছেড়ে অপরের ঘরে কাজ করতে যাই, সেক্ষেত্রে অপরের ঘর যেহেতু সুন্দর হয় বা কাজটা ভালোভাবে তৈরি হয়, সেই জিনিসটা খেয়াল করে আমাদের কাজ করা উচিত। আর সেই সঙ্গে যার কাজ করতেছি তার কিন্তু একটা নির্দিষ্ট মতামত থাকে, সেই মতামতের উপরে খেয়াল করে ও ইঞ্জিনিয়ার ড্রয়িং মেনে আমাদের কাজ করা উচিত। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকবে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ইলেকট্রিক কাজ শিক্ষা ফেসবুক পেজের সাথে থাকবেন, যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা ইলেকট্রিক বিডির সাথে থাকবেন, আপনারাও সাজেশন দিবেন আমাদেরকে, আপনারা আমাদের চাইতে অনেক ভালো বুঝেন, আমি বুঝি না বললেই হয় আর কি, আমার তো নামমাত্র জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই, যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো যারা আমার ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন তাদেরকে একটা সাজেশন দেওয়া যে 250 টাকার নিচে আপনারা কেউ কাজ করবেন না। আর আমরা তো আজ থেকে 5-6 বছর আগে থেকেই 300 টাকা ফাইনের কাজ করতেছি, যারা এর উপরে বাড়াইতে পারেন একটু ভালো কথা, তবে এত হাই বাড়াইয়েন না, যাতে যারা কাজ করায় আমাদেরকে দিয়ে তারা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সব দিক খেয়াল করে। আবার কেউ আবার 150 টাকা পয়েনে কাজ করতে যায়েন না, তো এটা একটা অনুরোধ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।